আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলা টেক অনলাইনের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের একটা ইউটিউব চ্যানেল ডিলিট করব, আমরা পার্মানেন্টলিভাবে কিভাবে ইউটিউব চ্যানেলকে ডিলিট করতে হয়, সো টোটাল প্রসেসটা এই ভিডিওতে আমরা দেখব। সো আমরা যে ইউটিউব চ্যানেলটা ডিলিট করব, সেই চ্যানেলটা আমাদের ইউটিউবে লগ ইন থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি লগ ইন আছে, আমি এই চ্যানেলটি এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো। সো ডিলিট করার জন্য আমাদেরকে যেতে হবে ইওর চ্যানেল, আমাদের যে পার্সোনাল চ্যানেলটি আছে এই চ্যানেলে যেতে হবে। আমি ডেমো হিসাবে এই চ্যানেলটি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, এই চ্যানেলটি এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো। কোনো সাবস্ক্রাইবও নেই এবং কোনো ভিডিও নেই, এই চ্যানেলটা আমি এখন ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা আসলাম আমাদের পার্সোনাল চ্যানেলে, চ্যানেল থেকে আমরা যাব এখন কাস্টমাইজ চ্যানেল। এই যে এখানে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে দেখতে পাচ্ছেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরও একটি পেজে আপনাদেরকে নিয়ে যাবে। সো এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে বাম পাশে সেটিংস যে অপশনটা আছে, এই সেটিংসে ক্লিক করতে হবে। আমরা সেটিংসে ক্লিক করলাম। সো সেটিংসে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আছে, জেনারেল চ্যানেল, আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে আমরা যাব অ্যাডভান্স সেটিং, এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিং থেকে একটু নিচে আসব, নিচে আসার পরে এই যে এখানে দুটো অপশন আছে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব কন্টেন্ট। আমরা এখানে ক্লিক করব ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন আরও একটা ইন্টারফেসে নিয়ে যাবে আপনাকে। দেন যে নতুন পেজটি আমাদের সামনে ওপেন হবে, এখানে যদি আমি একটু নিচে যাই, নিচে গেলে যে দেখতে পারেন বাম পাশে অ্যাডভান্স সেটিংস নামে অপশন আছে, অ্যাডভান্স সেটিংস, এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব আমরা। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে আরও একটি পেজ দেখাবে, ইউজার নেম এবং চ্যানেল আইডি, ডিফল্ট চ্যানেল, আর এই যে নিচে একটু আসলে দেখতে পারবেন এখানে ডিলেট চ্যানেল লেখা আছে, এখানে আমরা ডিলেট চ্যানেলে ক্লিক করব। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সো এই যে আমার রিমুভ ইউটিউব কন্টেন্ট এখানে চলে আসছে। আমি কি ভিডিও এখানে দুটো অপশন দিয়েছে ওরা, আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট, আমার কন্টেন্টগুলোকে আমি হাইড করতে চাই, বা আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, আমার কন্টেন্ট বা যে ভিডিওগুলো আছে এটাকে আমি পারমানেন্টলি ডিলিট করতে চাই। যেহেতু আমি পারমানেন্টলি ডিলিট করব চ্যানেলটা, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করব, আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। সো এখানে ওরা বিস্তারিত এখানে বেশ কিছু লিখে দিছে আপনাকে, এটা আপনারা পড়ে নেবেন। আর এখানে যে খালি যে বক্সটা দিছে এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। সো টিক মার্ক দেওয়ার পরে ডিলেট মাই কন্টেন্ট জাস্ট এখানে ক্লিক করতে হবে, ডিলেট মাই কন্টেন্ট। এখানে আবারও ওরা ভেরিফাই করার জন্য দিচ্ছে যে আপনি কি সত্যিই আপনার চ্যানেলটি ডিলেট করতে চান, এবং এখানে আপনার যে ইমেলটা আছে, প্লিজ কনফার্ম বাই টাইপ ইউর চ্যানেল নেম, এখানে যে আপনার চ্যানেলের যে নামটা, যে নাম দিয়ে আপনার চ্যানেলটি ক্রিয়েট করা, সেই নামটা এখানে দিতে বলতেছে যে চ্যানেলটি আপনি ডিলিট করতে চাচ্ছেন। সো আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দেই। আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম এবং ডিলিট মাই কন্টেন্ট, ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করলাম। রিমুভ ইউটিউব কন্টেন্ট, ইওর কন্টেন্ট বিং ডিলিট, একদম আমার যে চ্যানেলটি ছিল এবং যদি কোনো কন্টেন্ট থেকেও থাকে, টোটাল সেই কন্টেন্ট, ভিডিও এবং আমার চ্যানেলটি একদম ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে, টোটালি ডিলিট হয়ে গেছে। ইওর কন্টেন্ট ইজ ইন দ্য প্রসেস অফ বিং পারমানেন্টলি ডিলিট, সো এটা ডিলিট হয়ে গেছে। সো এটা ছিল টোটাল প্রসেস কিভাবে একটা ইউটিউব চ্যানেল বা ইউটিউব অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার সঙ্গে, তত সময় ভালো থাকবেন।